দুলিয়াজানত আতঙ্কময় পরিবেশ। দুলিয়াজানৰ অইলৰ তৈল খাদত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডৰ ঘটনা। কোনো দুষ্কৃতিকারী অগ্নি সংযোগ করার সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় রাইজে। আর ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে দুলিয়াজানত। অগ্নি সংযোগ করেছে কোনো দুষ্কৃতিকারী। আর দুলিয়াজানৰ যে অইলৰ তৈল খাদ আছে, সেই তৈল খাদত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে, এটা চাঞ্চল্যে বিরাজ করেছে সমগ্র এটা অঞ্চলটোত, এটা আতঙ্কই বিরাজ করেছে। সবিশেষ জানাইছো, আমার হাতত আহি পড়েছে কিছু দৃশ্যাংশ। সেই দৃশ্যাংশ জড়িয়তে আপনাদের দেখাব বিচার। দুলিয়াজানত ভয়ঙ্কর পরিবেশ, আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে দুলিয়াজানত। দুলিয়াজানৰ অইলৰ তৈল খাদত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। জোড়াজান সমীপর হুলনং তৈল খাদত এই ঘটনা। কোনো দুষ্কৃতিকারী অগ্নি সংযোগ করার সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় রাইজে। এই ঘটনাত কোনো লোক হতাহতি হওয়া নাই যদিও অইলৰ বিস্তর ক্ষতি সাধন হয়েছে এই ঘটনাত। অইলৰ অগ্নি নির্বাপক বাহিনীয়ে নির্বাপন করেছে জুই। ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে দুলিয়াজানৰ অইলৰ তৈল খাদত এই ভয়ঙ্কর ঘটনা। জোড়াজান সমীপর ষোল্ল নং তৈল খাদত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর কাণ্ড। কোনো দুষ্কৃতিকারী অগ্নি সংযোগ করার সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় রাইজে। আর এই ঘটনাত কোনো লোক হতাহতি হওয়া নাই যদিও অইলৰ বিস্তর ক্ষতি সাধন হয়েছে। অইলৰ অগ্নি নির্বাপক বাহিনীয়ে জুই নির্বাপন করেছে। তার পাছতে এটা বর্তমান এই ঘটনার পাছতে এটা আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে দুলিয়াজানৰ জোড়াজান অঞ্চল। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি